রান্না করছি সর্ষের শাকের, সর্ষের শাক রান্না করব। হ্যাঁ, বাঙালি রেসিপি সর্ষের শাক। আমি নিয়েছি এখানে সর্ষের শাক, নিয়ে শাকটাকে কেটে লবণ মাখিয়ে রেখেছি, বেশ 10 মিনিট মতো নুন মাখিয়ে রাখবো। আর এর জন্য নিয়ে নিয়েছি বেগুন, ছোট ছোট বেগুন কেটে রেখেছি, শুকনো লঙ্কা, মেথি, তেজপাতা, আর নিয়েছি আদা। দিয়ে দেব বেগুন, এটাকে এবার লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে বেগুনটা বেশ লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে এসছে। আর আমি আবার একটু সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো দুটো তেজপাতা, একটু আদা দিয়ে দিলাম। আদা খুব সুন্দরভাবে জলটা বেরিয়ে এসছে, শাকগুলো একদম মিহি মতো হয়ে গেছে দেখো। এবার আমি দিয়ে দেবো এই জলখানের শাকটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছেঁড়া। আমি লবণ আর দেবো না, কারণ শাকে লবণ দেওয়া ছিল। দিলাম হলুদ, অল্প হলুদ দিয়ে দেবো, অল্প একটু। এবার আমি দিয়ে দেবো এই ভেজে রাখা বেগুনগুলো, বেগুনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে তাড়িয়ে নেবো। এবার দিয়ে দেবো অল্প চিনি। সর্ষের শাক রান্না কমপ্লিট। এবার সর্ষের শাক রান্না হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে এটা ঢেলে নেব। দেখো কী সুন্দর কালার হয়েছে, দেখিস। হয়ে গেছে আমার সর্ষের শাক রান্না। এই যে ভাতের সাথে এই শাকটা দিয়ে খেয়ে দেখবেন, সর্ষের শাকটা খুব ভালো লাগবে।